আমরা আজকে দেখব গুগল ম্যাপে কিভাবে নতুন একটি প্লেস যোগ করতে হবে। ম্যাপসের যে অ্যাপটা আছে এটা অবশ্যই আপডেটেড ভার্সন হতে হবে। সেটা ওপেন করলাম, ওপেন করলে আমি আমার বর্তমান যে জায়গাটা সেই জায়গাটা দেখাতে পারবো। সেই জায়গাটা দেখে আমি চিহ্নিত করতে পারবো, যদিও একটু মিসপ্লেস হয় সমস্যা নাই। আমি এখন নতুন জায়গা যোগ করব, এজন্য আমাকে প্রথমে যেতে হবে উপরে ডট ডট দেওয়া তিনটা বারে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে একটা অপশন আছে অ্যাড এ মিসিং প্লেস। আপনার অবশ্যই খেয়াল রাখবেন, যদি আপনার অ্যাপটি আপডেটেড না হয়, খুব বেশি ব্যাকডেট হয়, তাহলে এই অপশনটি থাকবে না। আমরা অ্যাড এ মিসিং প্লেস ক্লিক করলাম, প্লেসের নাম দিলাম, প্লেসের নাম হচ্ছে শাহ ফাইজা প্রপার্টিজ। এ একটা প্লেস, প্লেসের ক্যাটাগরি আমরা দিয়ে দিই, ক্যাটাগরি হচ্ছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং। আপনাদের যেরকম ধরনের ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরিগুলো আপনারা যোগ করতে পারবেন। আপনারা আরও কিছু অপশন যোগ করতে পারবেন যেগুলো হিডেন, খুব বেশি দরকার নাই। তবে অবশ্যই আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা ছবি যোগ করে ফেলবেন। যদি ফোন নাম্বার পান অবশ্যই ফোন নাম্বারটা যোগ করে ফেলবেন। তা আমার কাছে ছবি আছে, সে জায়গার কয়েকটা ছবি, আমি সুন্দর ছবি, যেগুলো দেখলে আপনার ভিউয়াররা খুব সহজেই জায়গাটা চিনতে পারবে। আমি ছবি দিলাম। আমাদের মেন কাজ হচ্ছে এখন মার্ক লোকেশন অন ম্যাপ, আমরা ম্যাপে সেই জায়গাটা দেখিয়ে দেবো। আমরা তো নর্মালি ম্যাপে বোঝার কোনো উপায় নেই, যেহেতু ম্যাপে আগে থেকে নেই। তা আমরা ভিজুয়াল ম্যাপ অর্থাৎ স্যাটেলাইট ভিউতে গেলাম। স্যাটেলাইট ভিউতে যে আমি বিল্ডিংটা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি, যে বিল্ডিংটা আমরা যোগ করব, মার্ক প্লেসটা ওখানে রেখে আমরা জাস্ট ডানে ক্লিক করলাম। আপনি যদি রোডের নাম এবং প্লেসের নামটা জানেন, অ্যাড্রেসটা জানেন, তাহলে অবশ্যই লিখে ফেলবেন। এটা হচ্ছে মার্কাজ মসজিদ রোড, মার্কাজ মস্ক রোড, রাজশাহী। তা আমরা আমাদের কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছি। আমরা জাস্ট উপরের তীর চিহ্ন যেটা আছে এখানে ক্লিক করলেই আমাদের তথ্যগুলো গুগলে সাবমিট হয়ে যাবে, এবং যারা রিজিওনাল লিডার আছে তারা এটাকে অ্যাপ্রুভ করবে। অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই আর কি, গুগল অটোমেটিক আপনার এডিটগুলো অ্যালাউ করে ফেলে, তবে স্প্যাম হলে সেটা অবশ্যই রিজিওনাল লিডার খেয়াল করে। আমার কাছে অলরেডি মেইল চলে আসছে, আমরা খেয়াল করে দেখি যে আমার ম্যাপের কী অবস্থা। পাবলিশড, অর্থাৎ আমি যে ম্যাপটা যোগ করলাম সেটা পাবলিশ হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, আপনারা অবশ্যই ম্যাপ যোগ করবেন, এবং ম্যাপ যোগ করার নিয়মগুলো একটু পড়ে নেবেন।